নমস্কার বন্ধুরা, স্কুল ইনফরমেশান অর্থাৎ স্কুল ইনফো ডট বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এই পোর্টালে এসে আপনার বিদ্যালয়ের 2024-25 সেশনে ইউডাইস প্লাসে লগ ইন করে কীভাবে আপনি আপনার স্কুলের ডাটাগুলো আপডেট করবেন সেটাই বলবো। সম্পূর্ণ ডাইসটা বলতে গেলে ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, তাই আজকের ভিডিওতে শুধুমাত্র জাস্ট লগ ইন পর্যায়টাই দেখাবো। জাস্ট আপনি আপনার মোবাইল অথবা ডেস্কটপ ল্যাপটপ যাতেই করুন, জাস্ট যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। এরপরে এরকম গুগলের ইন্টারফেস আসবে, এখানে লিখবেন স্কুল ডট ইনফো ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন, লিখে এখানে সার্চ করবেন। ক্লিক করতে দেখুন আমি কয়েকবার করেছি, জাস্ট এখানে স্কুল ইনফো ডট এটাতে ক্লিক করে দিন। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ইউডাইস প্লাস পোর্টাল, দেখুন 2024-25 সেশনের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে আজ 5 তারিখ থেকে 11টার পর থেকে। তো এই লিঙ্কে সরাসরি প্রথম ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন স্কুল ইনফো ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন। জাস্ট ইউজার নেমের জায়গায় লিখবেন আপনার বিদ্যালয়ের ডাইস কোড এবং কোনো রকম গ্যাপ ছাড়া স্পেস না দিয়ে 2-3 বা 3-3। পাসওয়ার্ডের জায়গায় যেটা ডিফল্ট হিসাবে পেয়েছেন দেখবেন সেখানে লেখা রয়েছে, আমি জাস্ট এক এক করে বলে দিচ্ছি। জাস্ট এখানে আগে ইউজার নেমটা বসিয়ে দিই, আপনার ডাইস কোড স্কুলের এবং পাসওয়ার্ডের জায়গায় যেটি পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে @ স্কুল বড় হাতের দেবেন S, এরপরে ইনফো যেটা লেখা থাকে আমাদের INFO সেখানে আইটা কিন্তু উল্টানো রয়েছে, দেখবেন কিবোর্ডে 1-এর উপরে যেটা রয়েছে এক্সক্লেমেশন চিহ্ন সেটা দেবেন 25। এরপরে সিকিউরিটি কোড যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা বসিয়ে দিন, ক্যাপচা কোড যেটাকে বলা হয়। এরপরে সাইন ইন বাটনে ক্লিক করুন। তো ক্লিক করার পর প্রথমে আপনাকে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সাইটের ভেতরে আসার পর আপনাকে পাসওয়ার্ডটি চেঞ্জ করার কথা বলবে। বাম দিকে স্কুলের ড্যাশবোর্ড থাকবে, ডান দিকে লগ আউট। এর আগের বছর করেছেন মোটামুটি ভুলে গেলেও হয়তো বা আছে এটা মনে। ওল্ড পাসওয়ার্ড বলতে যেটা আপনি পেয়েছেন যেটা দিয়ে লগ ইন করে আসলেন সেটাই ওল্ড পাসওয়ার্ড। ওকে, আবারও বসান যেটা দিয়ে লগ ইন করে আসলেন ওটা বসিয়ে দেওয়ার পর জাস্ট আবারও আপনি নিউ পাসওয়ার্ড হিসেবে এবার আপনার মন মতো যেটি আর কাউকে বলবেন না বা নিজের কাছে রেখে দিন একদম সম্পূর্ণ সেফলি। নিউ পাসওয়ার্ড নতুন তৈরি করে এখানে সেট করার পর জাস্ট আবারও এখানে স্ট্রং লেখা থাকবে দেখবেন, পোর দেবেন না, স্ট্রং করে দেন পাসওয়ার্ডটা। এরপরে আবার যেটি এখানে লিখেছেন সেটাই কনফার্ম করুন। এরপরে চেঞ্জ বাটনে ক্লিক করবেন। আবার প্রথমে আপনি চলে আসলেন, জাস্ট এবার ওই ডিফল্ট ইউজার নেমটাই থাকবে কিন্তু পাসওয়ার্ড যেটি আপনি তৈরি করলেন প্রথম চেঞ্জ করলেন, এবার সেটা আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করবেন। আগে ডিফল্ট পাসওয়ার্ড দিলে আবার সেই একই পাসওয়ার্ড চেঞ্জের কথা বলবে এবং নাও খুলতে পারে, তবে দরকার নেই যেটি আপনি তৈরি করেছেন সেটি দিয়ে খুলবেন। দেখবেন পাসওয়ার্ড নতুন চেঞ্জ করার পর আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ড এরকমই আসবে, নাম থাকবে, ইউজার ম্যানুয়াল কিভাবে আপনি ফিল আপ করবেন তার সমস্ত ডিটেলস সেখান থেকে দেখে করতে পারবেন, ডাউনলোড ইংলিশ গাইডলাইনস স্কুল ইনফরমেশন ইংরেজিতে গাইডলাইন থাকবে, আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আর ব্ল্যাঙ্ক পিডিএফ যদি ডিসিএফ আপনি ডাউনলোড করতে চান হাতে লিখে আবার করবেন তাহলে করতে পারেন। আর প্রিফিল্ড আগের বছরে যেটা ছিল মানে আগের বছর যেটা করেছিলেন সেটাই ডিসিএফ আকারে এখানে দেওয়া রয়েছে, জাস্ট আপনারা এটা আগের বছর কী ছিল এটা দেখার জন্য আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড কিচ্ছু দরকার নেই, জাস্ট স্কুল ম্যানেজমেন্টে আসবেন, দেখবেন ইউডাইস প্লাস, এখানে এক এক করে করবেন, ক্লিক করবেন প্রথমে
আপনার বিদ্যালয়ের সমস্ত যে পোর্শনগুলো রয়েছে সব চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসবেন, ইউজার ম্যানুয়াল আবার এখানে ডাউনলোড করার কথা বলছে তিনটেই। এই যে সেক্টর, এই যে সেকশনগুলো রয়েছে, স্কুল প্রোফাইল, স্কুল ফ্যাসিলিটিস, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস, সমস্তগুলোই পেন্ডিং দেখাচ্ছে। কেমন? এটা সেকশন 1D ভোকেশনাল এডুকেশন ডিটেলস, এটা আনঅ্যাভেলেবল প্রাইমারি সেকশনের জন্য করতে হবে না, হাই স্কুলের জন্য। জাস্ট এগুলো পরপর যেগুলো পেন্ডিং দেখাচ্ছে এখানে, স্ক্রল করে যতগুলো থাকবে সব পেন্ডিং, এক একটা করে প্লাস বাটনে ক্লিক করবেন এবং এডিট করবেন। প্লাস বাটনে ক্লিক করতে এডিটের কথা আসবে, দেখুন প্রত্যেকটি সাইট আলাদা আলাদা করে খুলে যাবে, যে সমস্তগুলো চেঞ্জ করতে পারবেন সেগুলোই করবেন। তো এক এক করে সম্পূর্ণ ভিডিও কীভাবে ডায়েসটি সম্পূর্ণভাবে ফিল আপ করে দেবেন সেটা দেখিয়ে দেব। তো পাশে থাকবেন, একসঙ্গে দিলাম না কেননা ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই তো প্রথমে আজকে লগ ইনটা দিয়ে দিলাম, কীভাবে লগ ইন করে আপনার সাইটে 2024-25 এর জন্য আসবেন এটা দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ।